মনে করেন এই দেশ আপনার বাবার দেশ মগের মূল্য পেয়েছেন যা ভালো লাগছে আপনি তাই করছেন এটা যদি আমির হামজার উপরে রাগ হতো তাহলে মেনে নিতাম এই রাগ তো আপনার সরাসরি কোরআনের উপরে কারণ আমির হামজা তো কথা বলে কোরআন দিয়ে বিশেষ করে আল্লাহর কোরআনের পেছনে যারা অবস্থান নিয়েছেন আপনারা কপাল নষ্ট করে ফেলেছেন তাহা মানজালনা আলাইকাল কোরআন আলিতাশকা হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে কোরআন দিয়েছি ভাগ্য সুপ্রসন্ন করার জন্য আপনাকে উপরে তোলার জন্য আপনি না খেয়ে থাকবেন এই জন্য কোরআন দেইনি আপনি খাবারের অভাব হবে না পৃথিবীতে আপনি উপরে তো থাকবেন দুনিয়া চালাবেন আপনি এই জন্য আমি কোরআন দিয়েছি সুতরাং যে মানুষগুলো এর পেছনে লেগে আছেন একে নস্যাৎ করার জন্য এই ষড়যন্ত্র করছেন আপনি থামেন এখনো সময় আছে থামেন এই ষড়যন্ত্র যদি এখনো না থামান আর মনে করেন না সময় যখন আছে তাওবা করে ভালো হয়ে যাব আপনার ওই সময় আপনি পাবেন কে বলেছে আপনাকে সূরা নাহালের 106 নম্বর আয়াত আমি যারা লেখাপড়া করেন যারা ভাবুক চিন্তাশীল তাদেরকে বলছি সূরা নাহাল 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 106 নম্বর আয়াত এর শেষের দিকে দেখবেন আলা কিম্মান শারাহা বিল কুফরি সদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম যে মানুষগুলো ইচ্ছাকৃতভাবে অন্যায় করে তাদের বক্ষকে উন্মুক্ত করে দেয় অন্যায় করার জন্য কোনো চাপ নেই উপরে কোনো ঝামেলাও নেই এই কাজটা না করলে কে কিছু বলবেও না ইচ্ছা করে মনে চাচ্ছে একটা মানুষের ক্ষতি করে দিচ্ছে মনে চাচ্ছে মানবতার ক্ষতি করছে মনে হচ্ছে আল্লাহর বিধানের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এভাবে করতে করতে ওই মানুষটা আল্লাহর গোস্বায় পড়ে যায় আল্লাহর রাগের ভেতরে নিমজ্জিত হয় আল্লাহ যদি তার উপরে রাগ করে এই অবস্থায় যদি ওর মরণ আসে ওর ঈমান পাওয়ার কথা কথা বুঝতেছে আপনি ইচ্ছা করে অন্যায় করবেন আপনাকে কিন্তু কেউ চাপ দেয়নি মানবতার অধিকার নষ্ট করার জন্য আপনি ইচ্ছা করে কাজগুলো করেছিলেন আপনার একটা মাত্র ইচ্ছার কারণে আজ হাজারো মানুষ আজ 11 বছর জেলখানায় বিনা কারণে অথচ আপনাকে কেউ চাপ দেয় না আপনি ইচ্ছা করেছেন মনে বলছে দে জেলে দিয়ে দে ভালো মানুষ ধরিয়ে দে আপনি না ইচ্ছা করে ঘুমিয়ে পড়লেন কিন্তু ওই লোকটা আজ 11 বছর ওর কাছে থাকতে পারে না ওর ছেলে মেয়ে আজ 11 বছর ওর মুখ দেখে না কোথায় কোথায় থাকে ও নিজেও জানে না এরকম কঠিন পরিস্থিতি আপনার জন্য তৈরি হয়ে গেল আপনি মারা গেলেন আল্লাহর রাগ নিয়ে কি নিয়ে বলেন তো এই আয়াতের আছে ওয়া গাদিবাল্লাহু আলাইহি আল্লাহ তার উপরে রেগে আছে এই অবস্থায় যদি আপনি মারা যাওয়ার পর দুই বছর পাঁচ বছর পর আপনি জাহান্নামে থাকলেন এরপরে আল্লাহ আপনাকে আবার বের করে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে দিয়ে দিল নাকি আল্লাহ ভাই আপনার সাথে পাগলামি কর আর বিচার কয়বার হয় একবার বিচার আচার করে দিয়ে দেওয়ার পরে আবার আর একবার তুলে নিয়ে ফের বিচার করবে আল্লাহকে অত কাঁচা বিচারও আল্লাহ যে বিচার আর করবে না তার প্রমাণ সূরা জমারের 19 নম্বর আয়াত যারা চিন্তাশীল একটু ভাবেন তো ওই মান্ধাত আমলের চিন্তা নিয়ে থাকলে হবে না আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিজু মান ফিন্নার হে নবী আমি বিচার করে ফয়সালা করে যাকে জাহান্নামে দিয়ে দিয়েছি যার উপরে অবধারিত করে দিয়েছে জাহান্নাম আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে কে বলছে কাকে বলছে নবীকে যদি বলে যে আমির হামজার কোনো খবর আছে আপনারা কি ভুয়া তুলে দিয়েছে যে এ আমির হামজা হাফেজ এ দর্শন মানুষ নিয়ে যেতে পারবে জাহান্নামে যদি যায় আল্লাহকে আপনার সাথে ফাজলামি করবে না যে একবার দেওয়ার পরে ফয়সালা হয়ে গেল আবার পাঁচ বছর পরে বের করবে তো বিচার একবার করে দিলেই হতো এখন যদি বলেন না ওরে শাস্তি দেওয়া লাগবে তো শাস্তি দেওয়ার কি জায়গা নেই মরণের সময় শাস্তি আছে কবরের শাস্তি আছে হাসরের মাঠে শাস্তি আছে মিজানের পাল্লার কাছে শাস্তি আছে কুলসিরাতের ঘাটে শাস্তি আছে এত শাস্তি দিয়ে হচ্ছে না আর আমার প্রশ্ন এটা না আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিলেও না এটা আমার দেখার দরকার নেই দিলেও কি আর না দিলে কি আপনাকে দিলেও আমার কোনো লাভ নেই বের করে না দিলেও আমার কোনো ক্ষতি নেই আছে বলেন বলেন না
কিন্তু আপনার এই একটা ইচ্ছার কারণে যে এই মানুষটা 10 বছর জেল খাটলো বিনা কারণে ওর বর কাছেও থাকতে পারে না পরিবার ছাড়া এই ক্ষতিপূরণ আপনার কোন বাপ দেবে বলেন এতটুকু বোঝ মাথার ভেতরে আসে না কিসের মাথা নিয়ে থাকেন আপনি আপনার মাথা মানুষের না গরু বসে গরুর মাথা না যারা বলছেন না অসুবে জানে মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবে দেবে তো অবশ্যই কিন্তু ফা কেন ফা কি ফা 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 ফাও ফাও দিয়েছে ফা ফার ব্যাখ্যা হচ্ছে ইয়াহজিরা মাহাররামাল্লাহ যে ব্যক্তি কালেমা পড়ে আর কালেমার হালাল জিনিসগুলো হালাল বলে আকড়িয়ে ধরে আর হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয় এই লোকটা জান্নাত পাবে আপনি কালেমা পড়ছেন কালামের হালাল হারাম কিছু বাসাবাসি নেই বাবা শাহজালাল সব হালাল আপনারে আল্লাহ দেওয়ার পরে 2 বছর 5 বছর 7 বছর পরে বের করে দেবে তো বিচার করার দরকার কি কথা কি এই শেখ তাহেরি হুজুরের মতো ক্লিয়ার না ভেজাল আছে এবার আমি একটা একটা করে বলছি এগুলো যদি পারেন লিখে নেন চিন্তা করেন আমার ছোট মাথা তো চিন্তা ভাবনা ভুল হতে পারে ভাইয়ের মাথা মোটা আছে এরকম মোটা মাথা হলে আমি আরো চিন্তা করতাম আমার ছোট মাথা হয়তো ভুল হতে পারে যাদের মাথা মোটা আছে তাদেরকে বলছি সূরা বাকারা 85 নম্বর আয়াত এরপরে সূরা আলে ইমরান 23 নম্বর আয়াত এরপরে সূরা মায়েদা 37 নম্বর আয়াত লিখে নিন এগুলো লিখে বাড়িতে মিলাবে আমার সময় যেহেতু খুব কম আমি খালি থিওরি গুলো বলছি এরপরে সূরা সেজদা এইটাই আসল আয়াত সূরা সেজদার 20 নম্বর আয়াত এরপরে সূরা জুমারের যে 19 নম্বর আয়াত বললাম এ সূরা মায়েদার 106 নম্বর আয়াত সূরা নাহাল নাহালের 106 নম্বর আয়াত এই আয়াতগুলো দ্বারা প্রমাণ হয় যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ 2 বছর 5 বছর 7 বছর 100 বছর পরে বের করে দেবে তাহলে এই আয়াতগুলো কোরআনে রাখার দরকার হ্যাঁ আমি বলছি আপনি যদি অন্যায় করার পরে তওবা করেন অনুশোচনা করেন অনুতপ্ত হন জীবনে আমি আর এরকম করব না ফিরে আসলাম তাহলে আপনাকে জাহান্নামে আল্লাহ দেওয়ার দরকার নেই আপনি ইচ্ছা করে কোরআনের একেবারে কমপ্লিট অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছেন এদেশে এরকম অবস্থান নেই গতকাল আমার যেখানে অনুষ্ঠান ছিল কিশোরগঞ্জে একেবারে সব কমপ্লিট খালি যেয়ে উঠব বন্ধ করে দিল এই যে লক্ষাধিক মানুষ এসেছিল আপনি একটা ধোয়া তুলে বন্ধ করে দিলেন আপনাকে কেউ কিছু কিন্তু বলে নাই আপনার ইচ্ছা লেগেছে বন্ধ করে দিল মনে করছেন দেশ আপনার বাবার দেশ মগের মূল্য পেয়েছেন যা ভালো লাগছে আপনি তাই করছেন এটা যদি আমির হামজার উপরে রাগ হতো তাহলে মেনে নিতাম এই রাগ তো আপনার সরাসরি কোরআনের উপরে কারণ আমির হামজা তো কথা বলে কোরআন দিয়ে আপনি কোরআনের উপরে রাগ করে এই কাজটা করে আপনার কোনো অনুশোচনা নেই আপনি অনুতপ্ত হবেন তাও না আপনার আরো বৃদ্ধি বাড়ে এতে বন্ধ করেছে আরো সামনে করব এই কথা বলছে ও যদি ওই অবস্থায় মারা যায় ওর উপরে রেগে আছে কে বলেন তো কারণ আমার মুখের কথা যেমন আমার কাছে দামি কোরআনের কথা আল্লাহর কাছে ওই রকম দামি কারণ কোরআনের কথাটা কার মুখে আল্লাহর জবান দিয়ে এই কোরআন শরীফ বের হয়েছে সুবহানাল্লাহ বলতে পারেন না আর সাই করেন অন্তত এইটাই বাধা দেবেন না পাঁচ কমরকশিন দলের নাম নিয়ে যারা আওয়ামী লীগ করে এই নাম নিয়ে বন্ধ করে দিচ্ছেন এটা ভুয়া কিসের আওয়ামী লীগ আপনি আপনি তো সুবিধা লীগ এটা নতুন দল বের হইলো বাংলাদেশ সুবিধা লীগ অত লীগে তো দেশে চলছে এটা হয়ে যাচ্ছে এর নিচে আর একটা নাম আছে অবৈধ লীগ এটা একটু শুনতে খারাপ শোনা যায় এই জন্য আমি সুবিধা দিব বললাম আওয়ামী লীগের নাম নিয়ে কাজগুলো করে এই দলটাকে আপনি কলঙ্কিত করেন না আওয়ামী লীগ তো আমার বংশ সব 14 বংশ আওয়ামী লীগ বলে মাসাসা বললাম এখনো পর্যন্ত চেয়ারম্যান হয়েই আছে হে আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে বসে আল্লাহ বানিয়েছে ঠিক আছে যেভাবেই হোক চেয়ারম্যান তো নাকি সে চেয়ারম্যান হয়ে আওয়ামী লীগের কাজ কারবার যা করছে আমরা তো দেখতে পাচ্ছি 3 কোটি টাকা খরচ করে উনি নিজে না দিয়ে কারো বিভিন্ন জায়গা যেখান থেকে আসুক এই 3 কোটি টাকা দিয়ে একটা কোরআনে কারিমের গবেষণাগার মাদ্রাসা মডেল মাদ্রাসা বানিয়েছে একটা ঈদগাহ বানিয়েছে নিজের খরচে ধনী মানুষের সন্তান অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড দেখার মতো অলরেডি করেছে একটা মহিলাদের মাদ্রাসা এবং কলেজ মিলিয়ে বানাচ্ছে যেখানে কোরআনের শিক্ষা দেওয়া যায়
আপনি আওয়ামী লীগ যদি করেন তো এই রকম কাজগুলো করেন, কারণ আওয়ামী লীগের আসল যিনি বঙ্গবন্ধু উনি তো ইসলামের প্রচার হয় কিভাবে সেই কাজগুলো দুনিয়ায় করেছিল। তার বাস্তব মানে যে একাকড়াইলের যে মসজিদটা, এই মসজিদের জায়গা উনি দিয়েছে যেহেতু ক্ষমতায় ছিল ওইভাবে। দ্বিতীয় নম্বরে টঙ্গীর যে বিশাল ইজতেমার ময়দান মুসলমানদের দ্বিতীয় গণসমায়ের যেটা, এইটা উনি দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন যেন প্রচার হয়, বাংলার ছেলেমেয়েরা যেন কোরআন পড়ে বোঝে, এই জন্য তিনি ফাউন্ডেশন পর্যন্ত বানিয়েছে। তো তার কর্মকাণ্ড সব ইসলাম প্রচারে ছিল, আর আপনি কিসের আওয়ামী লীগের নাম নিয়ে আরও ইসলাম যেন প্রচার না হয় সেই কাজ করেন? এই জন্য বললাম আপনি হয় সুবিধা লীগ না অবৈধ লীগ। আমি এর চাইতে আর নিম্ন ভাষা বলতে পারলাম না। এরপরও যদি আপনার বিবেকের কাছে ধাক্কা না লাগে, আমার মনে হয় আপনার বিবেকে কুকুরে পোষাক করেছে, তাও ঠিক বলছে বলে আসলেও করেছে। ওকে বিবেক আছে, কোন কারণে ধোয়া তুলে আপনি এগুলো বন্ধ করছেন? এগুলো বন্ধ করার আগে আপনার মনে একবারও ধাক্কা লাগে না যে টাকাগুলো শুধু এই লোকটার একা না, এই লোকটার মতো হাজার হাজার মানুষ এখানে দুই টাকা পাঁচ টাকা করে দিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছে, আর আপনি একেবারে কমপ্লিট অনুষ্ঠান এসে ক্ষমতা আছে বন্ধ করে দিচ্ছেন? ক্ষমতা তো ওটা আসল ক্ষমতা না, ওটা তো অবৈধ ক্ষমতা, এই কারণে আপনি বন্ধ করছেন। আপনি যেমন লিস্ট করেছেন মামুনুল হকের নামে, আমির হামজার নামে, তারেক মনোয়ারের নামে, আপনাকেও লিস্টেড হওয়া লাগবে। আপনাকেও লিস্টেড অন্তত অলরেডি হয়ে গেছেন, এখন আপনি খালি সময়ের অপেক্ষা, দেখবেন আপনাও লিস্টেড। সময় যেই পাল্টাবে আমরাও বলবো যে এটা লিস্টেড। আমরা তো তাও অন্তত এখন একে ছয় মাস বড় ম্যাডামের কাছে যেতে পারছি, আর আপনি ছয় বছরও ম্যাডামের কাছে দেখতে পাবেন। এখনো সময় আছে, থামে ভোয়া ধোয়া তুলে আন্দাজে কোরআনের পেছনে লাগবেন। কোরআন প্রচার হবে, মানিকগঞ্জে বন্ধ হয়েছে তাই কি, নারায়ণগঞ্জে চলছে, এখানেও যদি বন্ধ হয় আজকে রাতে আছে কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে যদি বন্ধ হয় মসজিদে হবে, মসজিদে যদি বন্ধ হয় দরকার জুমের মাধ্যমে কোরআন প্রচার হবে। ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। এখানে হাফিজুনের ব্যাখ্যা দুইটা, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে হেফাজত করব, দুই নাম্বারে আমি প্রচার করব। কোরআন প্রচার করার দায়িত্ব কি আমির হামজার না আল্লাহর? আল্লাহ আমাকে তো আল্লাহ মাধ্যম বানিয়েছে, বলেন বলেন। আপনি এই মাধ্যমকে যদি আটকে রাখেন জেলখানায়, জেলখানা থেকে দরকার জুমের মাধ্যমে কোরআন সারা বাংলাদেশে প্রচার, যেখানে নিয়ে যাবেন থামাতে পারবেন না, মেরে ফেলা ছাড়া, মেরে ফেললেও আপনি মরবেন। এখন সে পজিশনে আছি, আপনি আমার গায়ে হাত দিলে আপনার খবর আছে। এই জন্য অন্তত আশা করছে এই কাজগুলো যারা করছেন না বুঝে করেন আর বুঝে করেন, আপনি একটু থামেন, আর যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে মনে হয় আলাদাভাবে বলা লাগবে যে ভাই বসে, ওরা তো মনে হয় একেবারে দেশের অনেক উপরে আছে, এখানে বসা যাচ্ছে না, যেখানে জায়গা পান ওখানে বসেন, ডান দিকে যদি জায়গা থাকে ওই যে ওইটা খুলে বিছিয়ে দেন, ওটা খুলে বিছিয়ে দেন, ওখানে বসতে বলেন। আমরা আখেরাতের পুঁজি তৈরি করার জন্য আজকে একটা নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলবো, এই জন্য আমরা এসেছি। আল্লাহ যেন আমাদেরকে সোনা এবং ধৈর্য ধরে সোনার এবং মানার তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি মূল কথাগুলো অন্তত বলতে চাচ্ছি, রজব মাস, এটা আজকে মনে হয় ১৯ তারিখ, ১৯ না ২০ তারিখ, রজব মাসের ১৯ তারিখ চলছে, আর মাত্র কয়েকদিন পরে ২৭ তারিখ আসবে। ২৭ তারিখে বিশ্ব নবীকে আল্লাহ ধুলির ধরাধাম থেকে নিয়েছিলেন সেই আরশ মহল্লায়, কোথায়? সেই জন্মের পর থেকে মেরাজের কাহিনী আপনাদের জেলায় বাড়ি না, মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, হ্যাঁ, ওনার কণ্ঠে, মৌলানা সাইদি সাহেবের কণ্ঠে শুনতে আছে যে মেরাজে এই এই এই, মেরাজের যে ঘটনা বলার জন্য আল্লাহ কোরআনে দেয়নি ওটা আমরা অনেকে জানি না। মেরাজ থেকে কিছু প্রাপ্তি এবং কিছু শিক্ষা আছে, মেরাজ থেকে আপনি কি পাবেন এবং কি শিখবেন। বিশ্বনবী ভারাক্রান্ত মন নিয়ে কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কারণ তার মাথার উপর থেকে বড় বড় দুইটা ছায়া আল্লাহ কেড়ে নেন। এক নম্বরে তার স্ত্রী খাদিজাতুল কোবরা, দুই নম্বরে হযরত তার চাচা আবু তালেব, একজন রাজনৈতিকভাবে সাপোর্ট দিত আর একজন অর্থনৈতিকভাবে, কথা বুঝতেছে? এই দুইজনকে যখন আল্লাহ কেড়ে নিলেন তখন তার মাথার উপর থেকে কোনো ছায়া আর নেই।
তিনি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, শোক সন্তুষ্ট হয়ে কাবার হাতিমে তিনি ঘুমিয়ে আছেন। জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যান আমার নবীকে আমি শোক পালন করার জন্য দুনিয়ায় পাঠাই নি। কেন পাঠিয়েছি? লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, আপনাকে আমি দুনিয়ায় পাঠালাম আমার উদ্দেশ্য এই, দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, যত ধর্ম আছে, সব ধর্মকে পেছনে ফেলে দিয়ে একমাত্র ধর্ম যেটা ইসলাম, তাকে প্রতিষ্ঠিত করা লাগবে। এখানে প্রতিষ্ঠিত করার আরবি কোনটা বলেন তো? আলেম নেই এখানে? কোনটা? হ্যাঁ, প্রতিষ্ঠিত করার আরবি কোনটা বলেন? এজহার। এজহার শব্দের শাব্দিক অর্থ কিন্তু স্পষ্ট করা, জহের করা, প্রকাশ করা, কিন্তু আমরা প্রতিষ্ঠিত করা বললাম কেন? মান করাল কোরআনা ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য চেষ্টা চালায়। এখানে এজহার শব্দের আবিধানিক আধুনিক অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো। তার মানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে সমাজে রাষ্ট্রে দাঁড় করাতে চায়, কায়েম করতে চায়, ফাহাল্লা হালালহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে? হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দেবে মানে কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, দিয়ে দিয়েছে, এটা মাসি অতীতের শব্দ, তার মানে সে জান্নাত পেয়ে গেছে। আমার প্রশ্ন, মানুষ মারা না গেলে জান্নাতে গেল কি করে? আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, আমার কোন উম্মত যদি উপরে বর্ণিত এই কথাগুলো সত্যিই মানতে পারে, সে যেন জান্নাতে চলে অলরেডি গেছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য চেষ্টা চালায়, এজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো, অনেকগুলো অর্থ পাবেন। কোরআনকে যারা এই জমিনে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, তাদের গুণাগুণ কি হবে? লিজিরহুদি, আল্লাহর নবী জানিয়েছেন, হে নবী, কিসের আপনার আফসোস, কিসের হতাশা, কিসের চিন্তা করেন আপনি, কিসের শোক পালন করেন? আপনার স্ত্রী মারা গেছে, যাক, আপনার চাচা মারা গেছে, যাক, সন্তান মারা গেছে, যাক, দুনিয়ায় শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাইনি, আমি পাঠিয়েছি লিজহিরহু আলাদ্দীন কুল্লি, দুনিয়ায় যত ধর্ম মানুষ বানিয়েছে সব কিছুকে পেছনে ফেলে আমার পাঠানো ইসলামকে আপনি জয়ী করবেন। এখানে নাই নবীকে বললেন, আমাদের শিক্ষা কি? বিশ্ব নবীকে যদি আল্লাহ এখানে শোক পালন করতে নিষেধ করেন, যে আপনার স্ত্রী মারা গেছে আমি তো দেখতে পাচ্ছি, আপনার চাচা গেল, আপনার সন্তান গেল আমি দেখতে পাচ্ছি, কিন্তু শোক পালন করে আপনি সময় নষ্ট করবেন কেন? এই জন্য ইসলামে কোনো শোক নেই, সর্বোচ্চ তিন দিনের উপরে কোনো শোক পালন করা জায়েজ নেই, যত দামি যত আদরের মহব্বতের মানুষ হোক, কথা বলা লাগবে। আপনার যত দামি মানুষ হোক, মহব্বতের আদরের মানুষ, কয়দিন শোক পালন হবে? তিন দিনের পরে কোন শোক নেই। আর আমাদের শোক চলছে যে 100 বছর তো শেষ হচ্ছে না, এমনকি অনেকে আবার শোক দিবস বানিয়েছে। খালি ঠিক ঠিক বলছেন, 10% কি বলছি? কি বলছি বলেন না? না, আমি ওটা বলিনি, আপনি আন্দাজ ওদিকে নিয়ে যান। সে যেই হোক, শোক পালন যেহেতু ইসলামে জায়েজ নেই, আর এটা করি আপনি সময় নষ্ট করবেন কোন কারণে? কারণ ফালা আনসা বা বায়না হুম, মরণের পরে মানুষের যত রকমের সম্পর্ক আছে সব আল্লাহ কাট করে দেবে, কোনো সম্পর্ক থাকবে না। আপনার নেতার সাথে কোনো সম্পর্ক নেই, মায়ের সাথেও কোনো সম্পর্ক নেই, বাবার সাথে নেই, ছেলের সাথে নেই, বউর সাথে নেই, এগুলো আছে কোন পর্যন্ত? যতক্ষণ চোখ ঠিক আছে, চোখ বন্ধ ওগুলো শেষ। একথা বলেন এখানে, এগুলো শুধু শেষ তা না, মরণ হয়ে যাওয়ার পর এই আবুল কাশেম মাওলানার সাথে আমার পরিচয় আছে, ওনার বাড়ি ঢাকাতে, আমি সে কুষ্টিয়া থেকে আসলে ওই আশুলিয়ায় ওনার বাড়িতে যাই। এখন হয়তো আসলে যদি ওনাকে দেখতে না পাই, ওনার আশপাশে জিজ্ঞাসা করবো, সে কাশেম মিয়া কোথায়? এটা দুনিয়ার নিয়ম।
আল্লাহ পাক বলেন ফালান সাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়া লা ইয়াতাসালুন চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে এই কাসেম মিয়ার সাথে তোর সম্পর্ক তো থাকবেই না এমন কি কাসেম নামে যে একটা লোক ছিল তোর পরিচিত এরকম মনেও হবে না এত ভালোবাসা এত মহব্বতের চোখ বন্ধ হলে যদি কাসেম বলে একজন ছিল দুনিয়া ওনার কথায় মনে না থাকে আপনি কিসের কারণে কার জন্য কি সব পালন করে সময় নষ্ট করছেন আমার তো বুঝে আসে না একটা মেয়ে লোকের জন্য সবচাইতে নিকটবর্তী থাকে তার স্বামী বাবা অত কাছে থাকতে পারে না কথা বলছেন না কেন সবচাইতে একটা মেয়ে লোকের নিকটে থাকে কে বলেন বলেন এই স্বামীও যদি মারা যায় একটা মেয়ে লোক সর্বোচ্চ শোক পালন করবে তিন দিন আর আমাদের 100 150 200 বছর শোক শেষ হয় না আবার শোক দিবস বানিয়েছেন আমি আর নিচে নামলাম না কিসের আপনি রজব মাস পাইয়ে পালন করছেন আমি তো বুঝতে পারলাম না রজব যদি পালন করতে চান এইভাবে করেন আল্লাহর নবীকে আল্লাহ এই রজব মাসে জানিয়েছিলেন কিসের শোক আপনার আসেন আপনি আপনাকে আমি আমার লিন গরিয়া হোমে না আয়াতিনা আমার নিদর্শনগুলো দেখাবো পরিবার সমাজ রাষ্ট্র চালাতে কি কি গুণাগুণ লাগে কি কি কোয়ালিটি লাগে আপনাকে আমি হাতে কলমে শেখাবো 27 বছর একাধারে নবীকে আল্লাহ 14টা কোয়ালিটি শিখিয়েছিলেন কয়টা এই যে রজব মাস এই জন্য ইসলাম যারা কায়েম করতে চায় ভালো করে খেয়াল করেন ইসলাম যারা কায়েম করতে চায় যারা ইজহার করতে চায় যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের জীবনে কোনো শোক নেই কোনো হতাশা নেই মারা যাবে ছেলে যাক ওরকম ছেলে আরো হবে বউ মারা যাবে যাক আরো বিয়ে করব এবার কি হাসা হাসছে কি হাসছে বিয়ের কথা শুনলে মানুষের কান দে আরে হাসে টের পাচ্ছেন আপনি বিয়ে কি বিয়ে করেনি তাই টের পাচ্ছেন বাবা মারা যাচ্ছে যাক বাবা আর একটা সে যেই মারা যায় অসুবিধা ওটা আসবে যাবে এটাই দুনিয়ার নিয়ম কিন্তু ওই নিয়ে শোক পালন করে হতাশাগ্রস্ত হয়ে চিন্তিত হয়ে সময় নষ্ট করা এ সময় আমার হাতে নেই কারণ আমি তো ইসলাম দুনিয়ায় জাহির করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই এটা কিন্তু সবার জন্য না সবার জন্য কাদের জন্য না না সবাই তো এই যোগ্যতা আসবে না লিয়েছি রহ আলাদ্দিন করলে আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আল্লাহর দিনকে ইজহার করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় যারা ইসলাম নিয়ে আন্দোলন করে তাদের জন্য আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে সবাই করে না 100 জনের মনে হয় 5 জন মিলবে না 95 জন সাহেব আছে বলে হুজুর দিনকাল ভালো না গোপনে আছি এই বেটা দিনকালকে 1400 বছর আগে ভালো ছিল ওই সময় তো আরো খারাপ ছিল তখন যদি সাহাবা একরাম কোরআনে কারিমের আন্দোলন করতে পারে তো তোমার দিনকাল আবার কবে ভালো আসবে তুমি কি 1000 বছর হায়াত চাও দিনকাল অনেক ভালো আছে এর ভেতরে আপনাকে আপনার আখেরাতের পুঁজি তৈরি করে নেওয়া লাগবে না হঠাৎ করে যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন সব হারাবেন কথা বলেন না কেন আমরা যারা সব হারিয়ে না ফেলে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে অনেকে এখানে আছে না এরকম মানুষ ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না না সর্বশ্রেষ্ঠ বলতে গেলে অন্যান্য ধর্ম আছে তার ভেতরে ইসলাম শ্রেষ্ঠ এই জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয় কিন্তু ইসলাম হচ্ছে আল্লাহর ভাষায় একমাত্র ধর্ম এই জন্য ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম এখানে ইসলামের আগে আলিফ লাম আছে দিনের আগেও আলিফ লাম আছে আলিফ লাম কি খেলা করার জন্য দিয়েছে কি জন্য নির্দিষ্ট করার জন্য পৃথিবীতে একটাই ধর্ম আল্লাহর দৃষ্টিতে কার দৃষ্টি আরো জোরে বলুন না আমির হামজা আল্লাহর দৃষ্টিতে একটাই ধর্ম তার নাম ইসলাম পৃথিবীতে আর কোনো ধর্ম নেই 4,500 ধর্ম চলছে এখন ওগুলো সব আল্লাহর দৃষ্টিতে ভুয়া বানানো সব কি একমাত্র ধর্ম শুধুমাত্র ধর্ম কেবলমাত্র ধর্ম তার নাম কি ইসলাম এজন্য আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহর এই ধর্মে অন্তত মানিয়ার নামে দীক্ষিত আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ
তাহলে ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? একমাত্র ধর্ম। দুনিয়ায় অন্য কোন ধর্ম মেনে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না, ফালা ইয়াকবালা মিন, জীবনের কোনো কিছু কবুল হবে না, শুধুমাত্র ইসলাম বাদ দিয়ে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে অন্তত যেহেতু দাখিল করেছেন, দীক্ষিত করলেন, এই জন্য আমরা অন্তত খুশি নাকি? মানি না মানি সেটা পরে হিসাব নিকাশ করা যাবে। রাসুলের এখান থেকে যে রজব মাসের শিক্ষাটা আপনি অন্তত যদি মাথায় মগজ থাকে কিছু পেয়েছেন তো নাকি? যে দুনিয়ায় যত আপনজন মারা যাক, ইসলামী আন্দোলন যারা করবে তাদের কাছে জীবনে কোনো হতাশা নেই, কোনো শোক নেই, বলেন? সুতরাং আপনাকে একটু শক্ত হয়ে দাঁড়াতে হবে। রসুলুল্লাহকে আল্লাহ 27 বছরের জন্য নিয়ে গেলে বললেন, দাঁড়ান আপনি, শক্ত করে দাঁড়ান, আপনি কিসের শোক পালন করে সময় নষ্ট করেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আমার দিনকে ঝাড় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আপনার এখন থেকে কাজ হবে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত 14টা কর্মসূচি আপনাকে আমি শেখাবো আমার এই গবেষণাগারে। কয়টা? সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতের ভেতরে 14টা কর্মসূচি আল্লাহ তাকে শিখিয়েছেন। ওটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন দুনিয়ার উম্মতের কাছে, আর ওরা যদি মেনে নিতে পারে, রিসিভ করার পর আমরা যদি গ্রহণ করতে পারে, মেনে নিতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার যুগ শ্রেষ্ঠ যুগ হবে। 1500 বছর আগে মেরাজের এই কাহিনী শোনা না শুধু, এখান থেকে 14টা শিক্ষা নিয়ে তারা যদি শ্রেষ্ঠ জাতি হতে পারে, আমরা হতে পারি না? বলেন বলেন। আল্লাহ আমাদেরকে হওয়ার যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারিম থেকে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা মায়েদা, একটা মাত্র আয়াত, 35 নম্বর আয়াত। যে শব্দটা নিয়ে বাংলাদেশে ভেজাল চলছে, অসিলা, এই অসিলা নিয়ে ঝামেলা আছে না দেশে? কত মানুষের অসিলা দেওয়া হয়, বিশেষ করে এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সব তো অসিলা ধরে বাবা। অসিলা আসলে কি, কার অসিলা ধরবেন? এটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আমরা কোরআন থেকে জেনে আজকে যেতে চাই ইনশাআল্লাহ। আমি কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, নষ্ট করার জন্য না, আমি সঠিকটা বলছি, আপনি শুধু মিলিয়ে নেবেন। সূরা মায়েদা, কি বলেন তো? মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খাদ্য ভর্তি টেবিল, খাদ্য ভর্তি টেবিলে সাজানো খাবার আছে, ওটার আরবি নাম হচ্ছে মায়েদা। দ্বিতীয় নম্বর, মায়েদা মানে দস্তরখানা, মায়েদা মানে দস্তরখানার নামে সূরা দিলেন কেন? দস্তরখানার কিছু গুণাগুণ আছে, এখানে যারা খাবার খান দস্তরখানা বিছিয়ে খান তো, চেষ্টা করে না। এটা যদিও মরে গেছে বাংলাদেশ থেকে, এটা কিন্তু অনেক দামি সুন্নাত। নবীজি বলেন যারা দস্তরখানা বিছিয়ে খাবার খেতে গিয়ে, দস্তরখানা একেবারে বানিয়ে নেওয়া লাগবে না, একটা গামছা বিছিয়ে নেন, একটা ওড়না বিছিয়ে নেন, যে কোনো একটা কাগজ বিছিয়ে নিলেও হবে। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার যদি কেউ তুলে খেয়ে ফেলতে পারে, তাহলে ওর যে শরীরের ভেতরে হাড়গুলো আছে, বিজ্ঞান এখন জানিয়েছে শরীরের ভেতরে 206 প্রকার হাড় আছে, বাড়ি যায় এসার পরে খেয়ে বলবেন সুবহানাল্লাহ। শুধু 206 প্রকার হাড় আল্লাহ দিয়েছে তা না, 360টা জয়েন্ট দিয়েছে, জোড়া দিয়েছে, আর প্রত্যেকটি জয়েন্টের আগে, জোড়ার আগে দেখবেন চামড়া কিছু বাড়তি করা আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার বান্দা যদি কোনো কিছু ধরতে গেলে টান না লাগে, চাপ না লাগে, যেন স্বাভাবিকভাবে ধরতে পারে, এই জন্য চামড়াও দিয়েছে 9768 প্রকার। কিন্তু আশ্চর্য হচ্ছে কোনো জায়গার চামড়া কিন্তু কোনো জায়গার সাথে মিল নেই, এই যে এই করে চামড়া একরকম, উপরের চামড়া রাখো, এ মুখের চামড়া, কানের চামড়া মনে হচ্ছে একরকমই দেখতে, কিন্তু এর ভেতরে কত পার্থক্য। এ কানে শীত লাগে, মুখে এখানে কান মোজা পাওয়া যায়, মুখ মোজা আছে? এরকম 9768 প্রকার চামড়া, সব আলাদা আলাদা। আমরা যেহেতু ওই বিষয়ে আলোচনা না, আমি টাচ দিলাম যে আমাদের এই 206 প্রকার হাড়ে 360টা জয়েন্ট আছে। নবীজি বলেন তোমরা প্রতিটি জয়েন্টের বিনিময়ে সাদকা করবা। সাহাবিরা বললেন, হে রাসুল, আমরা সাদকা করবো, টাকা পাবো কোথায়? নবীজি বলেন, ওই দস্তরখানায় পড়ে যায় খাবার, ওইটা তুলে খেয়ে ফেলো, তাহলে এই হাড়ের সাদকা আল্লাহ আদায় করবে। দ্বিতীয় নম্বর, রাস্তাঘাটে যদি কোনো কাঁটা পড়ে থাকে, কষ্টদায়ক কিছু থাকে, ওইটা নিজের দায়িত্ব নিয়ে তুলে ফেলে দিবা। আজ রাস্তার কাঁটা পরিষ্কার করা মানুষ বেশি না রাস্তায় কাঁটা দেওয়া মানুষ বেশি? রাস্তার কাঁটা মানে এই নারায়ণগঞ্জের রাস্তা না,
ইসলামের রাস্তা ঠিক আজ ইসলামের রাস্তাগুলো পরিষ্কার করা মানুষ কম আর কাঁটা দেওয়া বাধা দেওয়া মানুষ বেশি বেটা তোরে এই হাড়ের সাদকা আদায় করবে কোন বাবা সময় যাচ্ছে তাও কাছে লাগাম আর কাঁটা দেয় বাধা দেয় আর কেটে দেয় রাস্তা ইসলামের রাস্তাগুলো আজ এগুলো যারা কাঁটা দিয়ে বাধা দিয়ে কেটে দিয়ে নিজেদের সাদকাগুলো নষ্ট করছেন আপনি কিন্তু ধরা খাবেন মরণের পর এরকম প্রায় সাতটা কারণ আছে সূরা মায়েদার নামকরণে আমরা ওদিকে যেতে যাচ্ছি না সময় আমার তাড়াতাড়ি কই করবেন 9টা পর্যন্ত ঠিক আছে আমার নির্ধারিত সময় আছে আমরা এই মাহফিলটা তো আর আপনারা নেন না এই যাচ্ছিলাম জোর করে ধরে একটু খাবার দাবার খাইয়ে পাগল করে দিয়েছি খাবার খাবেন মেহমান হিসেবে খাবেন হুজুর ওয়াজ করেন কি পেয়েছেন আপনি